নিজে মুসলিম, তাই নতুন গন্তব্য হিসাবে মুসলিম দেশ সৌদি আরবকেই বেছে নিয়েছেন। পাশাপাশি নতুন ক্লাব আল ইত্তিহাদের হয়ে জিততে চান সব শিরোপা, এমনটাই জানিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। এর আগে রাজস্বিক অভ্যর্থনায় তাকে বরণ করে নেয় আল ইত্তিহাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রায় 60,000 সমর্থক। এ যেন শেষের শুরু, 35 পেরিয়ে অন্যরা যখন বুট জোড়া তুলে রাখার চিন্তায়, সেখানে রাজস্বিক অভ্যর্থনায় সৌদি অধ্যায় শুরু ফরাসি তারকা করিম বেনজেমার। এর আগে প্রতিদ্বন্দ্বী আল নাসর CR7 এনে চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে, এবার পাল্টা জবাব আল ইত্তিহাদ দিল বেনজেমাকে এনে। তাকে বরণ করে নেওয়ার ধরনেও ছিল আল নাসরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। 60,000 দর্শক ধারণ ক্ষমতার ইত্তিহাদ স্টেডিয়াম ছিল সমর্থকে পূর্ণ, চোখ ধাঁধানো আতশবাজি আর রঙিন আলোর রোশনায় দেখা মেলে বেনজেমার। হাত মেরে জবাব দেন সমর্থকদের অভিবাদনের, কণ্ঠে ছিল শিরোপা জয়ের প্রত্যয়। রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন এই ফরাসি তারকা, কিন্তু ফর্মের তুঙ্গে থেকেও কেন রিয়ালকে বিদায় বলে সৌদিতে আসা? এই কিংবদন্তিমূলক ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং জীবনটাও নতুন। আমিও মুসলিম এবং এটা একটা মুসলিম দেশ। আমি সবসময় এমন একটা দেশে থাকতে চেয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রফি জেতা, এটা আমার জন্য নতুন একটি অধ্যায়। সমর্থকরা মাঠে এসেছিলেন KB9 লেখা জার্সি গায়ে, আর বেনজেমা নিয়ে এসেছিলেন 2022 সালে জেতা ব্যালান্ডিয়র ট্রফি। এরপর অটোগ্রাফ দেয়া বল গ্যালারিতে ছুড়ে ইত্তেহাদ সমর্থকদের সঙ্গে নতুন এক যাত্রা শুরু করলেন করিম বেনজেমা, যেখানে 3 বছরের চুক্তিতে প্রতি বছর 20 কোটি ইউরো করে পাবেন এই ফরাসি তারকা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।